सब्सक्राइब कीजिए कर्मसंधन रिक्रूटमेंट चैनल को और बेल आइकन को दबाइए लेटेस्ट अपलोड वीडियो सबसे पहले देखने के लिए। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যে ইন্সপেক্টর নিয়োগ করা হবে রাজ্যে যতগুলি স্কুল আছে সেগুলির জন্য। চলুন বন্ধুরা, বেশি না কথা বলি, আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। রাজ্য সরকারের শিক্ষা দপ্তর থেকে 338টি সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে এবং আপনাদেরকে জানানো হচ্ছে যে রাজ্যে বিদ্যালয়গুলি শিক্ষা দপ্তরের অধীনে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশনাল সার্ভিসের 338 জন সাব ইন্সপেক্টর অফ স্কুলে নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করা হবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে, বিজ্ঞপ্তি নাম্বার 22/2018, এবং শূন্য পদ দেওয়া হয়েছে। এখানে 176টি অসংরক্ষিত আছে এবং তার মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন তপশিলি জাতির জন্য 74টি, তপশিলি উপজাতি 24টি, ওবিসি হলে 34টি, ওবিসি বি হলে 24টি, প্রতিবন্ধী 10টি, এবং আপনাদের এখানে বেতন হবে 9,000 থেকে 40,500 টাকা পর্যন্ত। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলতে চায়, যে কোনো বোর্ড থেকে সেকেন্ড ক্লাসের অনার্স আপনাকে করতে হবে, সেকেন্ড ক্লাসের মাস্টার ডিগ্রি বা তার সমতুল্য স্বীকৃত বোর্ড থেকে যে কোনো টিচিং বা এডুকেশনাল ব্যাচেলার ডিগ্রি বা সমতুল্য বাংলা নেপালি ভাষা পড়তে লিখতে জানতে হবে। বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি আমাদের চ্যানেলটিকে নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নিয়মিত সরকারি বেসরকারি চাকরির ভিডিও পাওয়ার জন্য। এছাড়াও আপনাদেরকে জানানো হচ্ছে যে স্কুলের টিচিং অভিজ্ঞতা থাকতে হবে এবং যেগুলো বলা হচ্ছে পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম জানা থাকতে হবে। এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে বয়সের সময়সীমা 1 জানুয়ারি 2018 তারিখ থেকে বয়সের সময়সীমা 36 বছরের মধ্যে হতে হবে, এবং এসসি এসটি ওবিসির জন্য বিশেষ ছাড় আছে, সেই ছাড়টি আপনারা পাবেন। এছাড়াও আপনাদেরকে প্রার্থী বাছাইয়ের পদ্ধতি বলা হচ্ছে, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে, এবং আপনারা আবেদন করবেন কিভাবে, আপনারা আবেদন করবেন অনলাইনের মাধ্যমে, সমস্ত রকম ডকুমেন্ট নিয়ে চলে যাবেন অনলাইনে আবেদন করার। আপনার গ্রামে হোক শহরে হোক, আপনি সাইবার ক্যাব আপনি যেখান থেকে অ্যাপ্লাই করেন সেখান থেকেই চলে যাবেন, আবেদন করা যাবে 160 টাকা অনলাইনের মাধ্যমে, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। অফলাইনে অ্যাপ্লাই করতে আপনাদেরকে বলবো না, আপনারা অনলাইনেই অ্যাপ্লাই করুন, অনলাইনেই অ্যাপ্লাই করা আপনার পক্ষে উপযুক্ত হবে। এবং বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করব বরাবরই, আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে শেষ করার পর লাইক করে যেতে ভুলবেন না। আর আপনারা প্রথম থেকেই রিকোয়েস্ট করছি আপনাদেরকে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে পরবর্তীকালে সরকারি এবং বেসরকারি চাকরির নিয়মিত নোটিফিকেশান পাওয়ার জন্য। এছাড়াও আপনাদেরকে জানিয়ে দেব আপনারা কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবেন, পিএসসি WB application.in এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই ডেট 17 জুলাই থেকে 6 আগস্ট। বন্ধুরা, আপনাদেরকে অ্যাডভান্স জানিয়ে দিলাম, আজকে এখনও পর্যন্ত 17 তারিখ হয়নি, তো আপনাদেরকে সুবিধার জন্য অ্যাডভান্স জানিয়ে দিলাম, আপনারা বুঝতেই পারছেন, এবং অনেক দিন এখনও আপনাদের হাতে টাইম রইল, আপনারা যদি মনে করেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের এই ক্রাইটেরিয়াসগুলো মেনে। বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার ভিডিওটি যদি মনে করেন আপনার কোনো বন্ধুর সঙ্গে শেয়ার করে দিতে পারবেন, ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার গুগল প্লাস এটসেট্রা এটসেট্রা যে কোনো সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারবেন। বন্ধুরা, আজকের মতো আসলাম, অন্য কোনো ভিডিওয় দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম।